ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসানের সাথে ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সিনিয়র সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, আমিনুর রহমান ফরিদ, এস এম তমিজউদ্দিন তাজ, শফিকুল ইসলাম মনি, পান্না বালা, জাহিদ রিপন সহ জেলার প্রবীণ ও নবীন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।